হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি প্রিয়াঙ্কা, আর এটা হচ্ছে আমাদের এখানকার পুষ্প প্রদর্শনীর কিছু মানে ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে তোমার জানুয়ারি মাসের 9 তারিখের এটা ভিডিও। তো সেদিন ছিল মঙ্গলবার, তো শুরু হয়েছিল 6 তারিখ থেকে। তো যেহেতু শুভর ছুটি ছিল না, সে কারণে আমরা যেতে পারিনি। মঙ্গলবার দিন শুভ ছুটি নিয়েছিল, তো সেদিন বাবাই খুব জেদ করছিল, আর আমিও দেখলাম যে 10 তারিখ পর্যন্ত হবে, পরের দিন তো শেষ হয়ে যাবে, সেদিন তো আর শুভ ছুটি নেই, তো চলো গিয়ে দেখেই আসি। তো সেদিন শরীরটাও একটু খারাপ ছিল, খারাপ ছিল বলতে শরীরের আর দোষ কি, মানে আমি সেদিনকে খুব চাপে ছিলাম। চাপে ছিলাম বলতে সকালে তো টুকিটাক রান্না বান্না করে বাবাকে নিয়ে স্কুলে গেছি, স্কুল থেকে এসে আবার রান্না করেছি, রান্না টান্না করে তোমার আবার সাইকেল কিনতে গেছি। সাইকেল কিনে টিনে এসে বাবাইকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে আবার পুষ্প দর্শনে গেছি। শরীরের আর কি দোষ বলো, এত ধকল কি আর নেওয়া যায়? তো আর তার মধ্যে বাবাই তো যেন কেমন দুষ্টু। তো যাই হোক, গেল দেখো, প্রত্যেকবার পুষ্প প্রদর্শনীটা অন্য জায়গায় হয়, এবার হয়েছে অন্য জায়গায়। তো এবার এখানে বেশ ভালোই বড় করে হয়েছে, বড় করে হয়েছে বলতে তোমার মেলা বসেছে। আর ওই দেখো বাবাই আর বাবার বাবা দেখছে দেখছে। তো আমরা যখন গেছি তখন দেখো একদম ফাঁকা ফাঁকাই গেছি, আর দেখো ডালিয়াগুলো কি দারুণ লাগছে না? তো যত যাই বলো আগের মতো আর হয় না, আগে মানে সমস্ত কিছুই বেশ অনেক বড় বড় দেখাতো, এখন দেখায় বাট অতটা আর আগের মতো বড় কোনো কিছুই ফলন হয় না। তো যাই হোক, তবুও মানুষ সবাই যায় দেখতে, আমরাও গেছি। তো এটা এবার নতুন জায়গায় হয়েছে, তো এখানে যেহেতু জায়গাটা বড় বলে এখানে মেলাও বসেছে। তো এখানে ফুল থেকে শুরু করে ফল শাক সবজি সমস্ত কিছুই ছিল। তো বাবাই তো এক জায়গায় দাঁড়িয়ে দেখার মানুষ না, ওই যে আমি ভিডিও করছি ওরা আগে গন 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 করে হাঁটছে। তো আমি বললাম তোমরা হাঁটো, আমি তোমাদের পেছনেই আছি। তো এই আর কি দেখো সমস্ত গাছ, এই গাছগুলোর নাম আমি সব জানি না, তবে বট গাছ ছিল, তেঁতুল গাছ ছিল, আর কি সব ছিল আমি ঠিক নাম জানি না। আর এই দেখো ডালিয়াগুলো মানে বেশ ভালো, কিন্তু তবে আগে যে ডালিয়া গাছগুলো থাকতো সেগুলো আরো বড় বড় ফুল হতো আর কি। কিছু কিছু ডালিয়া ফুলগুলো মানে শুকিয়েও গেছে, ঠান্ডা লেগেছে, দেখেছো কাশি হচ্ছে। তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে, মানে 2-3 দিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর কি। দেখো লেবুগুলো কেমন সুন্দরভাবে ঝুলছে, আর আমি এটা পরে ভয়েস ওভার দিচ্ছি, ওখানে মানে প্রচণ্ড সাউন্ড হচ্ছিল, সাউন্ড হচ্ছিল বলতে তোমার মাইক টাইক চলছিল, মানে বিভিন্ন গান টানও হচ্ছিল, অনুষ্ঠান মতো হচ্ছিল আর কি। তো সেই কারণে এটা আমি পরে দিচ্ছি, পরে বলতে আজকে তোমার হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে তোমাদের 13 তারিখ, এইটার মানে ভয়েস ওভার আমি 13 তারিখে দিচ্ছি আর কি। তো মানে কদিন ব্যস্ত ছিলাম বলে এটাকে আর ছাড়া হয়নি, তো ভাবলাম না এটাকে ছেড়েই দিই। তাও আবার এখন রাত্রিবেলা, রাত এখন বাজে 10:30, বাবাইকে খাওয়াচ্ছি আর এটা ভয়েস ওভার দিচ্ছি, তো পাশ থেকে বাবাইরও একটু টুকটাক গলার আওয়াজ তোমরা শুনতে পাবে আর কি, বুঝেছো? বাবাইকে যত বলছে আস্তে কথা বলো, আমার ছেলে তো আস্তে কথা বলার মানুষ না, মোটামুটি তাও আস্তেই বলছে, তবু ওর গলা শুনতে পাবে তোমরা আর কি। দেখো ডালিয়াগুলো, ডালিয়ার এই পাশের ফুলগুলোর নাম আমি ঠিক বলতে পারবো না, এগুলো হয়তো ডালিয়ায় অন্য কোনো ধরনের হয়তো। আর তোমার চন্দ্রমল্লিকাগুলো বেশ এসছে, বেশ থুকথুক ভাবে লাগেছে, খুব দারুণ লাগেছে, কালারগুলো খুব সুন্দর ছিল, সেটা তোমাদের দেখাবো। দেখো আস্তে আস্তে কিন্তু ভিড় হচ্ছে, মানে আমরা যখন ফার্স্টে গেলাম তখন কিন্তু অতটা ভিড় ছিল না। এই দেখো তোমার চন্দ্রমল্লিকাগুলো কি দারুণ লাগছে না বলো, কালারগুলো মানে এক এক জায়গায় থক 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 রেখেছে। এখানে বেশ বাবাইকে দাঁড় করিয়ে কয়েকটা ছবিও তুলেছে, আমিও তুলেছি, শুভও তুলেছে, মানে সবাই মিলে তুলেছে। দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে সব নিয়ে চলে আসি বলো। আর তোমার বাবাই আর বাবার বাবাকে দেখা যাচ্ছে না, কারণ আমার ছেলে এক জায়গায় বেশিক্ষণ থাকবে না, শুধু বলছে বাবা চলো, বাবা চলো। তো আমি বললাম তাহলে তোমরা একত্রে থাকো, আমি যাচ্ছি। তো দেখো গোলাপ দেখেছো, কত রকমের গোলাপ, কি দারুণ দারুণ কালার। আর এখানে এই দেখো এই মানে ওই রোটা দেখা হয়ে গেছে, এই পাশে রোটাতে এসেছে, ওই দেখো তোমার অ্যালোভেরা গাছ, তারপর বিভিন্ন তোমার ফলের গাছ আছে, এদিকটায় সবজির গাছও আছে। তো দেখো আক গাছ, এই দেখো কমলা লেবু, তোমার টমেটো গাছও ছিল, আর এই দেখো
এগুলো ঠিক বুঝতে পারছি না, কি লেবু শরবতি না কমলা লেবু ছিল, এখন আমার ঠিক খেয়াল পড়ছে না এই মুহূর্তে। এই সামনেটা তো কমলা লেবু গাছ, আর তোমার এই পাশে এই দেখো এটা হচ্ছে বাতাবি লেবু গাছ, দেখো কত থকথক হয়ে রয়েছে, নিচে কটা শুকিয়ে পড়েও গেছিল। এই দেখো কুল গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে, তারপরে তো আমার টমেটো গাছ, লঙ্কা গাছ, বিভিন্ন রকমের গাছই ছিল। আর বাবাই তো মানে ওখানে বলছি দাঁড়া একটু দাঁড়া, ওরা দাঁড়াবে কি, বাবাই ঠেলে ঠেলে বাবাকে নিয়েছে। দেখো গোলাপগুলো কি সুন্দর সুন্দর কালার, এদিকটাতে ওরা এদিকে দেখো বাবাইরা আসেনি, এদিকটা ওইখানটায় দাঁড়িয়ে রয়েছে বাবাইরা। বাবাই কি যেন বলছে শুধু বাবার মাথা নিচু করে সেটা শুনছে আর কি। আর দেখো লাউ গাছ, শিম গাছ, তারপর আর একটা কি সবজি না ফল আমি ঠিক জানি না, জানো তো নামটা, তোর জন্য বলতে পারলাম না, মানে দেখেছি বাট ওটার নাম আমি জানি না, মানে টিভি টিভিতে দেখেছি, টিভি বা ফোনে দেখেছি এই যে এই জিনিসটা, এই ফলটা কি ফল না সবজি জানি না, যাই হোক হবে কিছু একটা, তোমরা এর নাম জানলে প্লিজ জানিও আমাকে, বুঝেছো? তো পাশ থেকে তো বাবাই বারবার কথা বলতে যাচ্ছে, মুখটা আমি বলছি চুপ কর চুপ কর চুপ কর, দেখো কত ভিড়, আমাকে ঠিকঠাক তুলতেও দি মানে তুলতেও পারছি না আমি ঠিকঠাক, মানে যেটা তুলতে যাব এত সামনে ভিড় করে রেখেছে তুলতেও পারছি না। ওই দেখো লাউ ঝুলছে, আর বাবাইরা বলো তাহলে, বাবার শুভ বলো তাহলে, তোমরা তুমি তোলো আমরা সামনে যাই। তো আমার ছেলে তো আরো মানে তাড়াতাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মেলা দেখেছে, মেলায় ঢুকবে বলে আর কি। তবে মেলা থেকে কিছু কেনেনি, সেরকম কেনার কিছু ছিল না, আর যেহেতু আমার শরীরটা খুব খারাপ ছিল তোমাদের বললাম আগে, তো আমি শুভকে বললাম বাড়ি চলো আমার শরীর ভালো লাগছে না একদম। তার মধ্যে আমার ছেলের বায়না হয়েছিল বিরিয়ানি খাবো, ওখান থেকে বেরিয়ে আবার বিরিয়ানি, তো বিরিয়ানি বলতে কদিন ধরেই বাবাই বলছিল আর হচ্ছেও না, শুভ যেহেতু লেট করে ঢোকে তো সেই কারণে আর হচ্ছে না। তো ওদিন শুভ ছুটি ছিল বলে বললাম তাহলে নিয়েই যাও, নিও বিরিয়ানি, বাবাই যে কয়েকদিন ধরে খেতে চাইছে। আর দেখো গাঁদা ফুলগুলো কি দারুণ লাগছে না বলো, বাবাই বাবাই বাবা অনেকটাই এগিয়ে গেছে, আমি এখানটায় দাঁড়িয়ে কটা ছবি তুললাম, আর এখন একটু মানে পুরোটা আমি যাইনি সামনের দিকে, যেটুকুনি পর্যন্ত দেখা গেছে সেটুকুনি পর্যন্ত জাস্ট ভিডিওটা নিয়েছি, ব্যাস টাটা বাই বাই।